হাওরে বাঁধের কাজে অনিয়ম হলেই সার নেই। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রথম শ্রেণীর 22 জন ঠিকাদারকে তাদের কাজে অনিয়ম ও দুর্নীতির জন্য আমরা কালো তালিকাভুক্ত করেছি। হাওরের বাঁধের কাজে অনিয়মের ক্ষেত্রে কোনো সার নেই। বৃহস্পতিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সুনামগঞ্জে হাওরে যেহেতু ফসল ডুবে গেছে, সেজন্য আমরা রোববার মন্ত্রণালয়ে গিয়ে উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করব। সেই কমিটি সুনামগঞ্জে এসে সুষ্ঠু তদন্ত করবে। সেই তদন্ত অনুযায়ী হাওরের বাঁধের কাজে যদি কোনো সরকারি কর্মকর্তা বা পিআইসির কেউ অনিয়মে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।